আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির ভাগ্য গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। বাংলাদেশের মানুষের কোনো কিছু ছিল না, থাকার ঘর ছিল না, বাড়ি ছিল না, শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল এদেশের মানুষ। সেই জাতির জন্য, তাদের ভাগ্য গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করেন। অনেক সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেন। বুধবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন, পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে এসেছিলেন এই বাংলাদেশে। সবার আগে ছুটে এসেছিলেন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে তিনি ভাষণ দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য। এদেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার কোনো কিছুই ছিল না। প্রায় 80-90% মানুষ এই দারিদ্র সীমার নিচে বাস করত, একবেলা খাবার পেত না, দিনের পর দিন না খেয়ে তাদের জীবন কাটাতে হয়েছে। সেই মানুষদের মুক্তির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল তাকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নতুন সরকার গঠনের পর আমাদের দলের প্রথম চ্যালেঞ্জ হবে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাদন এবং স্মার্ট বাংলাদেশ গঠন। বুধবার জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। রাজধানীর রমনা ও পল্টন থানায় দায়ের হওয়া 9টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত। এসব মামলায় জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে মির্জা ফখরুলকে। রমনা থানার এক মামলা ও পল্টন থানার অপর মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। এই দুই মামলা জামিন না পাওয়ায় বিএনপির মহাসচিবকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা। এর আগে বুধবার বিকালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক 9 মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে রমনা থানার 3টি এবং পল্টন থানায় 6 মামলায় জামিন পেয়েছেন এই বিএনপি নেতা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার 9 মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। মির্জা ফখরুলের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 9টি মামলায় তার জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন বেলা 12:45 দিকে কারাগার থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। ওই দিনেই আদালত বলেন, শুনানিতে ফখরুলের সশরীরে উপস্থিতি জরুরি নয়। শুনানি চলার সময় মামলাগুলোতে ফখরুলের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আর মির্জা ফখরুলের আইনজীবী আসাদুজ্জামান তার জামিন চান। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক দুপুর 1:50 দিকে আদেশ দেন। 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আগামী 5 বছরের জন্য নির্বাচনের খেলা শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা নির্বাচনের খেলা শেষ করেছি, এবার শুরু হবে আমাদের খেলা। বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা এখন নতুন খেলায় নেমেছি, এখন খেলা হবে রাজনীতির খেলা, এখন খেলা হবে সাম্প্রদায়িকতার, এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, এবার খেলা হবে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এবার খেলা হবে সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।